আমি নীরব, এক সময় সরব ছিলাম, বন্ধু বান্ধব ছিল থুরি, এখনো আছে, হইচই খুব করতাম, এখন আর করি না, সবাই চলে নিজ পথে, আমিও সরে এসেছি, তাই সময় কাটাই ঘরে আর এই ছাদে। ছাদটা খুব প্রিয় আমার, আমার একাকিত্বের সঙ্গী। এখান থেকে আমি আমার শহর দেখি, শহরটা আমার মতোই একা। ও হ্যাঁ, আরো একজন সঙ্গী আছে এই ডায়েরিটা, বুঝলে বেনি মাধব, এটাই হয়তো ডিপ্রেশন। আজকাল ঘরকুনো হয়ে গেছি খুব, একটা সময় বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় চলত, এখন সব সারা নিজেকে নিয়ে ব্যস্ত, করলে সবাই বদলায়, এই কোণে মোবাইল টিপছে তো কেউ ও কোণে কথা বলছে, আমি শুধু অতল খবরে হারিয়ে যাচ্ছি দিনের পর দিন, গভীর থেকে আর গভীর। সারাদিন বাড়িতে থাকি আমরা দুটো প্রাণী, বাবা মা দুজনই চাকরির জন্য বাড়ির বাইরে থাকে, আমাকে আর বাড়ির দেখাশোনা করার জন্য এক দুঃসম্পর্কের বিধবা দিদিমা থাকেন, যিনি সারাদিন টিভিতে হিন্দি সিরিয়ালের পরনিন্দা প্র্যাকটিস করেন আর আমার দেখাশোনা করেন, আমাকে আদরও করেন ভীষণ। আমি একলা মানুষ, এক প্লেট ভাত খেয়ে কি করবো, এক মুঠো ভাত দাও। এই ছেলেটা বা কি খুশি, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা প্রথম পরিচয়ে মানুষের সাথে মিশে যেতে পারে, কে জানত এই ছাদে এমনই একজন মানুষ আমার একাকিত্বে ভাগ বসাতে আসবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তুমি খুব ভালো গান গাও তো। আমি রাই, এই ফ্ল্যাটে নতুন এসেছি, পাঁচতলায়। আমি নীরব। দেখেই বোঝা যায় মন খারাপ কেন, ছ্যাঁকা টাকা খেয়েছো নাকি? আমার মা ওই কথাই বলে জান। আচ্ছা, সব মেয়েরাই কি মায়ের মতো হয়? মিলিয়ন ডলার কোয়েশ্চেন। মা না হওয়া পর্যন্ত উত্তরটা দিতে পারছি না। এত চুপচাপ কেন, বন্ধু বান্ধব নেই? আছে অনেক। আড্ডা দাও না? দিতাম, এখন আর দিই না, স্বার্থপরের মতো সরে এসেছি। কেন? সবাই প্রেম নিয়ে ব্যস্ত, নিজেদেরকে নিয়ে ব্যস্ত, এসবের মাঝে নিজেকে খুব তুচ্ছ। এখানে তাহলে স্বার্থপরটা কি হলো? এটাও মিলিয়ন ডলার কোয়েশ্চেন। প্রেমিকা নেই? ছিল। ব্রেকআপ? বন্ধুদের সাথে আড্ডা দিতাম খুব, নাটক, থিয়েটার, সিনেমা, গান বাজনা, এসব নিয়েই ব্যস্ত থাকতাম বেশি, ওদিকে সময় দিতে পারতাম না খুব একটা। তারপর কান্না কাটি, ঝগড়াঝাটি, পোষালো না ব্রেকআপ। নতুন কোনো প্রেমিকা খোঁজো?
তুমি এখন আসতে পারো। মানে? মানে তুমি এখন এখান থেকে যাও। আমি একটু নিরাপত্তা পালন করতে চাই। রিকশা চড়ে ঘোরার সময় পাশের সিটটাতে কেউ বসে না। পরন্ত বিকালে কলেজ ক্যাম্পাসে একা একা হাঁটি। চায়ের কাপেও ভাগ বসায় না কেউ। আলো ছায় মিশে বাড়ি ফিরতে হয় একা একা। এই যে ডায়েরিটাও প্রায় শেষ, আর মাত্র কটা লাইন বাকি, অতঃপর ডায়েরিটাও নীরব হয়ে যাবে।